ফরিদপুরের মধুখালীতে গণপিটুনিতে দুই সহোদর নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় শ্রমিক ও পুলিশ সদস্য সহ আহত হয়েছে কয়েকজন। পুলিশ জানায়, পঞ্চপল্লী গ্রামে একটি কালী মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুই নির্মাণ শ্রমিককে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে গুরুতর আহত দুই শ্রমিককে নির্মাণাধীন একটি স্কুল ভবনের কক্ষে হাত পা বেঁধে বন্ধ করে রাখে। সন্ধ্যার পর খবর পেয়ে প্রথমে মধুখালী থানার ইউএনও এবং ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। এ সময় আহত হন পুলিশ সদস্যরাও। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালায় পুলিশ। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে নেওয়ার পর মধুখালী নওয়াপাড়ার ঘোপেরঘাট গ্রামের শাজাহান খানের ছেলে আশরাফুল ও তার ভাই আসাদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।